হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? এয়ার লাইফ স্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আর আমরা দেখো সাজুগুজু করে সবাই মিলিয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, তো আজকে যাব এক জায়গায়। তো তোমরাও পাশে থেকে দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর বাবা না এইদিকে দেখো কি দুষ্টা মি চিল্লা চেঁচামেচি লাগাইছে, ওই হ্যান্ডেলগুলো ও ধরবে। দেখো দেখ তোর মুখটা কেমন দেখা যায়, দেখ একবার, দেখ কেমন দেখা যায়। জায়গা থাকি বন্ধুরা, যা টিকিটের মানে লাইন দেখলে অবাক, অত ভিড় ভাট্টা ঠেলে আমরা চলে এলাম ভিতরে, দেখতে পাচ্ছ এখানে। তো আমার এইবার নিয়ে দুইবার হলো আসা, আর বোনেদের প্রথমবার, তো বোনেদেরকেই নিয়ে মানে ঘোরাতে নিয়ে আসছি। চলো, কত সুন্দর! আমরা এসেছিলাম গরমের দিনে, অত একটা ফুল টুল ছিল না। দেখো এখানে কত সুন্দর গাঁদা ফুলগুলো। বল, অবন্তিকা দেখো এখানে বাড়ি থেকে এই ব্যাগটা শখ করে নিয়ে এলো, নিয়ে এসে দেখো এখানে আমাকে বারবার শুধু দিচ্ছে। তো আমি ওর ঘাড়ে দেওয়ার চেষ্টা করতেছি, দেখো ওর অবস্থা দেখো। আর সব জায়গায় ও বলবে কি, আমার টিকিট, আমার টিকিট, আমার এখন 6 বছর হয়ে গেছে। মানে মেট্রোতেও ও আজকে টিকিট কেটেছে, মেট্রোতে দিবে, তারপরে এবারে ভিক্টোরিয়াতে ঢুকবে, তো তাও আজকে মানে টিকিট ও চাচ্ছে। তো তারপরে ওকে বাধ্যতামূলক টিকিট কেটে দিলাম, আর আমরা এদিকটা চলে এসেছি, বোনও ক্যামেরা করতেছে। আর আজকে দেখেছো আমি কি পরে এসেছি বাইরে, আজকে প্রথমবার জিন্স টপ পরে বাইরে এসেছি। তাও আবার জিন্সটা হচ্ছে আমার বোনের, আর টপটা আমি কিনেছি সেদিন। আমাদেরকে ক্যামেরা করে দিচ্ছে হচ্ছে অবন্তিকার বাবা। অবন্তিকার বাবা এইমাত্র আসলো, আমি টিকিট কেটে রেখেছিলাম, ও বলেছিল তোমরা এসে টিকিট মানে লাইন ধরে কেটে তারপরে আমাকে ফোন করবে, আমি চলে আসবো। তো ও এসে গেছে, আমরা একসঙ্গেই ঢুকেছি ভিক্টোরিয়াতে। দেখতে পাচ্ছ কত লোকে লোকান্য, মানে কি মেলার মতো। প্রত্যেক দিনই যখনই আসি, মানে যে বাড়ি আসি তখনই এইরকমই মানে ভিড়ভাট্টা দেখি। তো এখানে প্রত্যেক দিনে মনে হয় মেলার মতোই লোক থাকে। তো এখন তো শীতের দিন পড়েছে, তাতে আবার ডিসেম্বর মাস, অনেকেই ছুটি কাটাতে এখানে সেখানে যায়। তো ভিক্টোরিয়া তো হচ্ছে আমাদের কলকাতার বিউটি। তো এখানে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়, তোমাদেরকে দেখাচ্ছি শুধু একবার। আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি বন্ধুরা, তো আমরা আস্তে আস্তে অনেকটা লেট করে ফেলেছিলাম সেই জন্য। তো বন্ধুরা, এই দিদিভাইরা নাকি আমার ভিডিও দেখে, তো তার মাকে নিয়ে এসেছে, অনেকক্ষণ কথা হয়েছে টিকিট কাটার সময়ও। তো তারপরে আবার ভিতরে একবার দেখা হলো, তো দেখা করে কথাবার্তা বলে আবার চলে এলাম এই দিকটায়। তো এই দিকটায় দেখো কত সুন্দর সুন্দর ফুল, তোমাদেরকে একবার শুধু এক ঝলক করে দেখাচ্ছি। ফুলগুলো দেখে মনে হচ্ছে আমার যে আমি এখানেই বসে থাকি, আর কোথাও না যাই।
তো একদম মন আমাদেরকে আকর্ষণ করে নিচ্ছে, মানে মন কেড়ে নিচ্ছে, ফুলের রানী বলে কথা বলো। দেখো কিছু কিছু ফুল মানে শুধু ফুটতেছে, তো এই অবস্থায় দেখে মানে ভীষণই ভালো লাগতেছে। তো এরকম করে তো এখানে থাকলে হবে না, বোনদেরকে ভিতরে নিয়ে যেতে হবে, প্রথমবার দেখবে ওরা, সেই জন্য আমরা আবার চলে এলাম এই দিকটাতে। আর কিছুক্ষণের মধ্যে বেলাটাও ডুবে যাবে, তারপরে আর হয়তো এরকম দৃশ্য নাও পেতে পারি, তো সেই জন্য আমরা সামনের দিকে এগিয়ে এগিয়ে চলতেছি। আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েছি, অনেকটা বড় লাইন এইখানে মানে ভিতরে ঢোকার জন্য। এদিকে এক পাশে চাঁদ, এক পাশে সূর্য, দেখো কি সুন্দর মুহূর্তটা। ওয়াও, তো দেখো ভিক্টোরিয়ার একদম সামনে আমরা। গুড মর্নিং বন্ধুরা, তো কালকে আর ভিডিও শ্যুট করা হয়নি, লাস্টে আর ভিডিও শেষও করা হয়নি, কারণ আমার মোবাইলে একদমই চার্জ ফুরিয়ে গেছিলো আর কোনো কিছু করতে পারিনি। একটুখানি আড্ডা সাড্ডা মেরে তারপর বাড়িতে এসেছি, আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এখানে দেখো আজকে সকালবেলা উঠে মা সকালে চা করেছে, ওইদিকে আবার ভাতেরও জল বসায় দিয়েছে, তো আমি ভাবলাম যে তরকারিটা আমি কেটে দেই, তো সেই জন্য এখানে আমি শিম আলু তারপর ওই পেঁয়াজকলি এগুলো কেটে দিচ্ছি। এগুলোর একটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি হবে, আর হবে হচ্ছে শাক ভাজা। শাক এনে রেখেছিলাম অনেক দিন আগে, অনেক দিন বলতে দুই তিন দিন হয়ে গেল, কিন্তু শাকগুলো প্যাকেটের মধ্যেই রেখে দিয়েছিলাম, মানে ভুলেই গেছি, শাকটা আনার পরে ভুলেই গেছিলাম। তো আজকে সেই শাকগুলো ভালো ভালো দেখে বেছে বেছে নিয়ে কেটে দিচ্ছি, এগুলো শাক ভাজা হবে আর শিম আলুর একটা চচ্চড়ি হবে। তো বোনও আসলো, বোনের স্নান কমপ্লিট হয়ে গেছে, আর ও এখনও মাথা টাতা আশ্রায়নি, বাবান খুব দুষ্টুমি করতেছে, তো সেই জন্যে। আর ওর বর দেখো কীরকম করে ক্যামেরা করতেছে, মানে এরা হচ্ছে নতুন ব্লগার আর নতুন ক্যামেরাম্যান, সেই জন্য এইরকম অবস্থা হয়ে গেছে। আর এদিকে বাবান যা দুষ্টুমি করতেছে তোমাদেরকে কি বলবো, একদম মানে ও মানে দুনিয়া একদম মানে মাথায় করে নিয়ে ঘোরে আর সব সময়। আর বাবানের যদি দুষ্টুমি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু ওর মা চ্যানেলটা মানে আমার বোনের চ্যানেলটাতে গিয়ে ভিজিট করতে হবে, তাহলে ওর দুষ্টুমি সবসময় তোমরা দেখতে পারবে যে ও কতটা পরিমাণে দুষ্টুমি করে। তো দেখতেও কিন্তু একদম একদম মানে কিউটের ডাব্বা। আর আমি আমার বোনের চ্যানেলের নাম বলবো না, যতই হোক বোন তো হিংসা তো একটুখানি আছেই, তাই না বলো? তো সবাই বলে আমি হিংসুটি হিংসুটি, সেই জন্য আমার বোনের চ্যানেলের নামটাও বলবো না আমি। তো আমি শাক টাকগুলো কেটে দিচ্ছি, কেটে দিয়ে মা ওইদিকে রান্না করতেছে, আমাকে বলতেছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তোমার হয়ই না, গল্প করে করে কাজ করতেছে। তো আমি মানে ওগুলো করে দিয়ে বাবানকে নিয়ে একটুখানি ঘোরাঘুরি করতেছিলাম, তো মার এদিকে রান্না হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসেছে না শাকগুলোর, রসুন আর শুকনো লঙ্কা আজকে ফ্রনে দিয়েছিলো, আর এইদিকে দেখো সিমের তরকারিটাও কিন্তু ফাটাফাটি মানে টেস্ট এসেছিলো, মানে মানে দুর্দান্ত স্বাদ হয়েছিলো। ধনে পাতা দিয়েছে, পেঁয়াজকলি দিয়েছিলাম আমি, তো অবন্তিকে এইদিকে খেতে বসেছে, বাবান টেবিলের উপরে ওর বাবার সঙ্গে খেলা করতে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমাকে কেমন দেখতে লাগছিল ওটাও বলবে। হ্যাঁ, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার,
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে মানে আমি ছাড়ার সাথে সাথে, আপলোড করার সাথে সাথে, পাবলিক করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ব্রয়লার গাড়ি আসাতে আমি দৌড়ে গেছি ভিডিও অফ করে রেখে। তো বন্ধুরা আজকের মতো এখানেই, যদি ভালো লেগে থাকে তাহলে তো বললামই, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা, সবাই ভালো থেকো।